গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। আজকে সকাল সকাল উঠে বাসি কাজ ঝেড়ে চলে গেছিলাম হাঁটতে। হেঁটে এসে গা কাপড় ধুয়ে চান ঠান করে এবার রান্না বসিয়েছি। চা বিস্কুট খেয়ে এখানে এই পাতাগুলো দেখছো, খারকোল পাতা, অনেক আবার ঘ্যাটকোল পাতাও বলে, সেটা আমি আজকে বাটবো। তো এখানে প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো ফোড়ন দেবো। তো দেখো এখানে রসুন দিয়ে দিয়েছি, এখানে কালো জিরে তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কটা পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল সেগুলোই দিয়েছি, বড় কাঁচা লঙ্কাটা নিয়ে আসবে বাজার থেকে, তারপরে অন্য রান্না হবে। তো ভাজা ভাজা করে নিয়েছি, তো দেখো ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে শাকটা। শাকটা ভাজা ভাজা করবো, তো এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে, এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো শাকটা থেকে জল বেরিয়ে যাচ্ছে, দেখো ঢাকা চাপা দিয়ে আমি করেছিলাম আর এটা অনেকটাই টেনে গেছে, ভাজা ভাজা করতে হবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি, এবার এটাকে বেটে নেবো শিলে। তো বন্ধুরা দেখো এটা আমি শিলে বেটে নিয়েছি, এটা গরম ভাতে দুর্দান্ত লাগে, তোমরা এরকমভাবে তৈরি করে দেখো। আর আজকে লাঞ্চের রেসিপি হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা, এখানে চুনো মাছ নিয়েছিলাম, চুনো মাছ ডাটা দিয়ে মাখা মাখা করে করছি, টমেটো দিয়েছি তার মধ্যে। তো চান ঠান করে সব কাজ সেরে চান ঠান করে পুজো দিচ্ছি। এই দেখো সবাইকে, সব ঠাকুরকে আম দিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি, আর এখানে হচ্ছে আম আর দুধ ঠাকুরকে নিবেদন করেছি। তো বন্ধুরা আজকে পুজোটা কেমন লাগছে, আর এই আম দুধ তুমি ঠাকুরকে দিয়ে দেবো, খুব আম দুধ যদি মেখে খেতেও পারো তাও খুব ভালো লাগবে এই গরমে। তো দেখো এত আম আমাদের গাছ থেকে পড়েছে, আরও আছে, সেগুলো বর নিয়ে আসছে। এই আমটা দেখো পুরো পাকা একদম, কি সুন্দর লাল আবার পেছন দিকটা, আমার তো এরকম আম দেখতে ভালো লাগে, খাওয়ার থেকে খেতে তো ভালোই লাগে অবশ্যই। তো দেখো আজকে লাঞ্চে কী কী রান্না হয়েছে, এখানে হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা সকালে খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে শাক, কলমি শাক ভাজা, এখানে যে মাছের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি ডাটা দিয়ে, আর এখানে হচ্ছে তোমার মাছ, রুই মাছ, আর পুরো কাজ বাজ করে ঘুমিয়ে ঠুমিয়ে খেয়ে দিয়ে এই এখন বসে আছি। তো বৃষ্টি নেমেছে পুরো, এখন 4টে বাজে, কিন্তু দেখো পুরো মনে হচ্ছে যে সন্ধে, কিন্তু সন্ধে না, এতটাই কালো পড়ে এসছে যে কিছুই দেখা যাচ্ছে না। ভিডিও করেছি তাও পুরো কালো অন্ধকার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।